নমস্কার বন্ধুরা, স্কাইনেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ আমি আপনাদের বলবো যে হলদিয়া ল কলেজ, যেটা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে অ্যাফিলিয়েটেড, তো সেই ল কলেজ সম্পর্কে যাবতীয় তথ্য। তো এই কলেজে কি কি কোর্স করানো হয়, তো তার কোর্স ফিস কত, কত সিট আছে, যাবতীয় তথ্য, অ্যাড্রেস, তো সমস্ত কিছু তথ্য কিন্তু ভিডিওটা বলবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে হলদিয়া ল কলেজ কতটা ভালো কলেজ, তার কোর্স ফি যথেষ্টই কম। তো চলুন দেখে নিই। তো হলদিয়া ল কলেজ প্রথমে বলে রাখি, এটা কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে অ্যাফিলিয়েটেড প্রাইভেট ল কলেজ। তো এখানে কিন্তু বার কাউন্সিল অফ ইন্ডিয়ার কিন্তু কাউন্সিলের সার্টিফিকেট দেওয়া হয়। তো এর যদি অ্যাড্রেস খোঁজেন, তো একদম সাইটে এসে তলায় চলে আসুন। তো এটা কিন্তু হলদিয়া পূর্ব মেদিনীপুরের আন্ডারে এই কলেজটা অবস্থিত, যার নাম্বারও দেওয়া আছে দেখুন, প্লাস মেল আইডি দেওয়া আছে, আর ওয়েবসাইট হচ্ছে www.hlc.in। এটা হলো তোমাদের মোটামুটি হলদিয়া ল কলেজের যাবতীয় তথ্য। তো এখানে কি কি কোর্স করানো হয় সেটা বলে দিচ্ছি একবার। তো এখানে কিন্তু BLLB হয় 5 বছরের, LLM হয়, LLB কোর্স হয়। তো LLB, LLM, BLLB 5 বছরের সব কিছু কিন্তু এখানে করানো হয়। তো আমি যেটা এখানে বলতে আসছি BLLB, এটা কিন্তু অ্যাডমিশান খুব শিগগিরই চালু হবে। তো তার জন্য 5 ইয়ার্স BLLB কোর্সের মধ্যে চলে এলে তোমাদের দেখো এখানে দেখিয়ে দেবে BLLB 5 বছরের ইন্টিগ্রেটেড কোর্স করানো হয়। তো এখানে UG আন্ডার গ্রাজুয়েট কারা করতে পারবে, এটা মোটামুটি যারা HS-এ 45% জেনারেল কাস্টের নাম্বার পেয়েছে, আর যারা 40% SC ST স্টুডেন্ট আছে, তারা কিন্তু সবাই করতে পারবে। তো এখানে দেখো কি বলেছে, হোয়াই স্টাডি BLLB অনার্স ইন HLC থেকে করতে পারবে হলদিয়া ল কলেজ। হাই কোয়ালিফাইড অ্যান্ড এফিসিয়েন্ট ফ্যাকাল্টিস, অ্যাফোর্ডেবল ফি স্ট্রাকচার, এক্সেলেন্ট প্রাইস অফ ইনফ্রাস্ট্রাকচার, স্ট্র্যাটেজিক অ্যান্ড কনভিনিয়েন্ট লোকেশন, হিউজ ওয়াইফাই ফেসিলিটি আছে, হোস্টেলস আছে, বয়েজ গার্লস দুজনে আলাদা আলাদা। তো এখানে এক কথায় ভালো স্পোকেন ইংলিশ ক্লাস হয়, পার্সোনালিটি ডেভেলপমেন্ট করা হয়। তো ভালো এই কলেজটা, এর রিভিউ যথেষ্ট ভালো আছে নেটে আমি দেখেছি। এলিজিবিলিটি দেখো, দেখে নাও, যেটা বললাম 45% তোমাদের থাকতে হবে 12-এ, আর হচ্ছে SC ST যারা আছে তাদের 40% নাম্বার থাকলেই হবে। তো খুব ভালো এখানে স্কলারশিপেরও ব্যবস্থা আছে, তোমার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, কন্যাশ্রী, যারা মেয়েরা আছে কন্যাশ্রী সবই পাবে। তো এখানে তোমাদের মোটামুটি 5 বছরের কোর্স করানো হয়, 10টা সেমিস্টার, একই ব্যাপার, অ্যাটেন্ডেন্স 75% বলা হচ্ছে। তো এখানে বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে বার কাউন্সিল অফ ইন্ডিয়া সার্টিফিকেট দেওয়া হয়। তো তোমাদের কোয়েশ্চেন পেপার দেখো 100 মার্কসের হয়ে থাকে। তো এগুলো মোটামুটি কলেজ থেকে বলে দেওয়া হবে, এটা তোমাদের মেন গেল। এবার তোমাদের বাকি যেগুলো দেখানোর বলে দিচ্ছি, তোমরা ওয়েবসাইটে এসে অ্যাডমিশনের আন্ডারে যাবে, অ্যাডমিশনের আন্ডারে গিয়ে ফি স্ট্রাকচারে চলে যাও। তো লোড হচ্ছে ফি স্ট্রাকচার। তো ফি স্ট্রাকচারে চলে আসার পর দেখো তোমাদের দেখিয়ে দেবে, তো তোমাদের 5 ইয়ার্স BA LLB অনার্সের জন্য কিন্তু তোমাদের ফর্ম অ্যান্ড প্রসপেক্টাসের জন্য 300 টাকা নেওয়া হবে, অ্যাডমিশন ফিস 6,000 টাকা না হবে একবারই, টিউশন ফিস 22,000 টাকা করে পড়বে, ডেভেলপমেন্ট ফিস তোমার 3,000 টাকা পড়বে, সেমিস্টার ফিস 3,000 টাকা করে পড়বে, কলেজ কস্ট অন ডিপোজিট 2,000 টাকা রিফান্ডেবল, যেটা একদম 5 বছরের পরে গিয়ে তোমরা ফেরত পাবে। তো তোমরা বুঝতেই পারছো 22,000 টাকা টিউশন ফিস বছরে পড়বে, তোমাদের ডেভেলপমেন্ট ফিস একবারই নেওয়া হবে 3,000 টাকা, সেমিস্টার ফিস 3,000 টাকা করে, তোমার 10টা সেমিস্টার মানে 30,000 টাকা, এদিকে হচ্ছে তোমাদের 22,000 টাকা, 22,000 টাকা করে পড়বে টিউশন ফিস বছরে, এদিকে ডেভেলপমেন্ট 3,000 টাকা, তোমাদের ওই মোটামুটি 1,00,000 ক্রস করে যাবে তোমাদের মোটামুটি খরচাটা, হোস্টেল থাকলে আর একটু বেশি পড়বে। তো তোমরা বুঝতেই পারছো, আর বাকি যেগুলো ওগুলো অ্যাট এ টাইম না হবে, প্রসপেক্টাস, অ্যাডমিশন ফি, এগুলো একবারই না হবে রিফান্ডেবল, অ্যাডমিশন ফিটা রিফান্ডেবল না, কলেজ কাউশন ডিপোজিটটা রিফান্ডেবল। তোমরা LLB যদি করতে চাও আফটার গ্রাজুয়েশন, তো তোমাদের 300 টাকা ফর্ম অ্যান্ড প্রসপেক্টাস, তোমাদের অ্যাডমিশন ফিস 6,000 টাকা, তোমাদের টিউশন ফি 22,000 টাকা, ডেভেলপমেন্ট ফি 3,000 টাকা, সেমিস্টার ফিস 3,000 টাকা, কলেজ কাউশন ডিপোজিট 2,000 টাকা, যারা LLM করতে চাও তারা কিন্তু 500 টাকা, প্রসপেক্টাস ফিস তোমাদের অ্যাডমিশন ফিস 6,000 টাকা, টিউশন ফি 27,000 টাকা, ডেভেলপমেন্ট ফি 5,000 টাকা, সেমিস্টার ফি 5,000 টাকা, আর 2,000 টাকা কলেজ কাউশন ডিপোজিট রিফান্ডেবল, এটা কিন্তু না হবে। তো তোমরা মোটামুটি ক্যালকুলেশন করে নিতে পারলে কত টাকা তোমাদের পড়বে খরচা, এখানে BA LLB অনার্স হবে, যারা গ্র্যাজুয়েশন করেছে তারা LLBও করতে পারবে, অনেক হয়তো গ্র্যাজুয়েশন হয়ে গেছে এখন ভাবছো কি লাইন নিয়ে পড়বে,
তো তোমরা গ্র্যাজুয়েটও করার পর তোমরা এলএলবি করতে পারবে, তোমরা তারপরে এলএলএম করতে পারবে এলএলবির পর। যতগুলো ফেসিলিটি তোমাদের পাবে তোমরা ফি স্ট্রাকচারের মধ্যে। তারপর তোমরা যদি আবার অ্যাডমিশনে যাই, স্কলারশিপ দেখো, দেখিয়ে দিচ্ছি তোমরা কি কি স্কলারশিপ পাবে। তো স্কলারশিপ মোটামুটি সবই পাবে এখানে। ন্যাশনাল স্কলারশিপ পাবে, 50% নাম্বার থাকলে তোমাদের লাস্ট এইচএসএ, আর তোমরা গ্র্যাজুয়েশন দিয়ে থাকলে গ্র্যাজুয়েশনে। এসসি এসটি ওবিসি স্কলারশিপ বা ওবিসি স্কলারশিপ যেটা বলে সেটা পাবে, কন্যাশ্রী পাবে, ঐক্যশ্রী পাবে, যারা মাইনরিটি মুসলিম খ্রিস্টান আছে তারা পাবে 50% নাম্বার থাকলে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাবে, অল স্টুডেন্ট আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর এসএসসি। স্টুডেন্ট ক্রেডিট কার্ড পেয়ে তোমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিয়ে তোমরা এখানে লোন করে পড়াশোনা করতে পারো। এখানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দেওয়া হয় না, তো বাকি অন্যান্য কলেজগুলো দেওয়া হয়। তো তোমরা সেটা পরে অ্যাডমিশনের সময় খোঁজ খবর নিয়ে তোমরা ফর্ম ফিল আপ করো। তো হলদিয়া কলেজের এই রিভিউগুলো খুবই ভালো, ক্যাম্পাসিং ভালোই হয়। তবে ক্যাম্পাসিংয়ের ভরসা না থেকে তোমাদের প্রাইভেটলি তোমাদের ইন্টারভিউ দিতে হবে, কারণ ক্যাম্পাসিং হলেও মানে তোমাদের 10-20% কি 30% স্টুডেন্টের চান্স পায়, বাকি 70% কিন্তু চান্স পায় না ক্যাম্পাসিংয়ে। এটা ফ্যাক্ট, কারণ কলেজে সব কলেজে বলবে ক্যাম্পাসিং ভালো। তো তোমাদের নিজেদের চেষ্টা করতে হবে ভালো করার, টিসিএস হোক, উইপ্রো হোক, বা আরও ভালো ভালো তোমাদের যে কোম্পানিগুলো আছে তোমাদের লিগাল লয়ার অবশ্যই লাগে। এছাড়া আরও অনেক অসংখ্য কোম্পানি আছে কলকাতা, কলকাতার বাইরে, যেখানে তোমরা অ্যাপ্লাই করে কিন্তু তোমরা নিজেরা সিভি পাঠিয়ে নিজেরা ইন্টারভিউ দিয়ে তোমরা চান্স পেতে পারো। প্লাস নিজেরা বাড়িতে অফিস করে অনেক রকম জিএসটি লয়ার, অনেক রকম ট্যাক্সেশনের কাজ করে অনেক লয়ার, আইটি রিটার্ন দেয় অনেক লয়ার, প্লাস অনেক সিভিল লয়ার আছে, আরও অনেক লয়ার আছে, ক্রিমিনাল লয়ার আছে। তো এতগুলো পদ আছে, তোমরা যে লাইন নিয়ে পড়বে একটা লাইন দিশা নিলে তোমরা নিজেরাই কিন্তু প্রাইভেট প্র্যাকটিস করে যথেষ্ট ভালো ইনকাম করতে পারবে। একটা চাকরিওয়ালা ছেলেমেয়ের থেকে অনেক বেশি ইনকাম করতে পারবে, এটা কিন্তু আমি বলতে পারি তোমাদের জোরবেলায়। তো মোটামুটি এটাই গেল, আর এখানে দেখানোর মতো দেখে নিচ্ছি ক্যাম্পাস লাইফ বা এগুলো অতটা কিছু গুরুত্বপূর্ণ নয়। অ্যাপ্লাই অনলাইন অফলাইন এখনো চালু হয়নি, তোমরা কলেজে ফোন করে দেখতে পারো কবে কি চালু হবে, কারণ ওয়েস্টবেঙ্গল তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল থেকে যে নোটিশটা দেওয়া হয়েছে 1 জুলাই, তো এখানে কিন্তু অফলাইন অ্যাপ্লিকেশন নেওয়া হবে বলেছিল। তো এবছরে একবার কল করে দেখতে পারো, কারণ আমি কয়েকবার ফোন করেছিলাম তোমাদের জন্য, ফোন রিসিভ করেননি ওরা, 2 দিন আগে থেকেই আমি ফোন 2 দিন ধরে ফোন করছি রিসিভ করেনি, যাই হোক ওনারা ব্যস্ত ছিলেন ফোন ধরতে পারেননি। আমি 2-1 বার ফোন করেছিলাম তো ধরেননি ওনারা, যাই হোক তোমরা নিজেরা ডাইরেক্ট কল করে দেখতে পারো, যদি ধরে কথা বলে দেখতে পারো অ্যাডমিশনে কি চলছে এবছর, কারণ এবছর পুরো সিলেবাস তোমাদের সিস্টেম প্যাটার্ন কোশ্চেন প্যাটার্ন সবই চেঞ্জ হয়ে যাবে। তো সেই হিসেবে আগে থেকে কিছু বলা মুশকিল আছে, তোমরা ফোন নম্বরগুলো যোগাযোগ করতে পারো। সিট কিন্তু লিমিটেড, 120টার কাছাকাছি সিট থাকবে, তোমাকে তাড়াতাড়ি করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা ফর্ম ফিল আপ করে অনলাইনে হোক কি তোমাদের অফলাইনে যেভাবেই ফর্ম হোক, এখানে কিন্তু এন্ট্রান্স এক্সাম হওয়ার কথা আছে, তো সেটাও জিজ্ঞেস করে নেবে এবছর হবে কি না, কারণ এবছর পুরোটাই ধোয়াশায় কী হবে না হবে, কোনো নোটিস কিন্তু কোনো ফাইনালি নেই। তো তোমরা ডাইরেক্ট কথা বলে দেখতে পারো, প্রাইভেট ল কলেজ যেহেতু এটা কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ, তো কারণ তোমরা যদি গুগলে সার্চ করো তোমরা এমনি দেখতে পাবে যে হলদিয়া ল কলেজ প্রাইভেট আর গভর্নমেন্ট লেখো, তাহলে দেখো প্রাইভেট কলেজ এটা 2002 এস্টাবলিশড, দেখিয়ে দিচ্ছে। প্রাইভেট কলেজ দেখাচ্ছে, তো হলদিয়া ল কলেজ ইজ গভর্নমেন্ট ইম্পোর্টিং লিগাল এডুকেশন অফ হলদিয়া ওয়েস্ট বেঙ্গল, দিস কলেজ ইজ অ্যাফিলিয়েটেড বিদ্যাসাগর ইউনিভার্সিটি, দিস কলেজ অলসো অ্যাপ্রুভড অফ বাই দ্য বার কাউন্সিল অফ ইন্ডিয়া। তো অ্যাফিলিয়েটেড কলেজ মানে বুঝতেই পারছো আন্ডারটেকেন কলেজ, তো প্রাইভেট কলেজ এটা, আমরা ফি স্ট্রাকচারটা বুঝতেই পারছো অনেকটা বেশি, 1 লাখ টাকা ক্রস করে 1.5 লাখ টাকার কাছে মোটামুটি খরচা হবে, তোমাদের হোস্টেল ফোস্টেল সব নিয়ে একটু বেশি হবে। তোমরা যদি পিজি বা মেস নিয়ে থাকো একসঙ্গে 3-4 জন মিলে শেয়ার রুম করে তাহলে একটু কম পড়তে পারে, খাওয়া দাওয়া খরচা আলাদা। তো মোটামুটি এটাই ওভারঅল তোমাদের কভার করতে পারলাম, কোর্স ফি, কতটা সিট, কত পার্সেন্ট নাম্বার চাই, কতটা ভ্যাকেন্সি, কীভাবে ফিল আপ, মোটামুটি ওভারঅল আমি বলতে পেরেছি। যদি ভিডিওটা একটু ভালো লাগে তোমাদের কাজে লাগে একটা লাইক অবশ্যই করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যদি কিছু কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে জানিও, আমি টাইম বার করে উত্তর দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকো, সবার জন্য বেস্ট অফ লাক, যদি ভালো একটা লাইন তোমরা নাও
বিএলএলবি লাইনটা যথেষ্টই ভালো, নিয়ে দেখ খোঁজ খবর নিয়ে অবশ্যই তোমরা নেবে, আমার কথা শুনে নেবে, এমন কোনো ব্যাপার না। তো সবাই ভালো থাকো, টাটা বন্ধুরা।